I'm in the sprouts. আসলে আজকে কিছু একটু বেশি বাজার করে ফেলেছি, কারণ ছোট্ট একটা পার্টি রেখেছিলাম আমাদের ঘরে। আমার বড় মেয়ে কোরআন শরীফের সাপোর্ট নেবে বলে আমি ছোট মতো বেশি পরিসর না, জাস্ট ওদেরকে একটু খুশি দেওয়ার জন্য। আর আমার মেয়ে খুব চাচ্ছিল, এতদিন ধরে লকডাউনে ঘরে আছি প্রায় এক বছরের মতো, আমরা আসলে মন খুলে কোথাও যেতে পারিনি, তাই সামান্য একটু টুকিটাকি সিমের ব্যবস্থা করেছিলাম মসজিদে রঘুজুর বা যত ছাত্রছাত্রী আছে ওদের জন্য। আর এখন আসলে আমি গড়ে আমার যত আত্মীয় স্বজন আছেন তাদেরকে আমি সিনি করি না, এনএফ করি নি, এই জন্য চাচ্ছি যে গড়ে একটু টুকিটাকি রান্না করব, রান্না বলতে সামান্য কিছু। আর ওরা এটা দিনকে ক্লিপ ছিল দিনের বেলা, ওরা বেডে যখন দিনের করে বেডে চলে গেছে তখন আমি একটু ডেকোরেশন করেছি, বেশি না, টুকটাক, জাস্ট ওরা বেলুন বলা খুব প্রিয়, বেলুনের জন্য পাগল প্রায় বলতে পারেন। আর দুটা গিফট দুজনের জন্য অর্ডার করেছি। আমার আসলে একজনের পার্টি হলে কি হবে, একজনের জন্য কোনো কিছু দেওয়া যায় না, কারণ অন্যজন সাদ হয়ে যায়, তো এর জন্য আমি দুজনের জন্য দুজনেরই পছন্দের দুটা গিফট আসলে লাস্ট উইক এনেছি। আর ওদেরকে খুলতে দিইনি, ওরাও খুলেনি, সারপ্রাইজ, দেখবে ভিতরে আসলে কি আছে। ওরা যখন বেডে চলে গেছে তখন আসলে আমি ব্যাগ থেকে খুলে প্যাকিং থেকে খুলে আমি র‍্যাপিং করতেছি ওদের জন্য, যাতে ওরা সকালে উঠে সারপ্রাইজ হয়ে যায়। আর এটা ছিল আসলে রবিবার রাত, সোমবারে আমরা পার্টিটা করি, আসলে খুবই ছোট পরিসরে, আপনারা দেখতে পাবেন আমার নেক্সট ব্লগে। আমি চেষ্টা করব পার্ট টু পার্ট আপনাদের সাথে শেয়ার করতে একটু একটু করে, কারণ আমরা অত বড় কোনো পরিসরে পার্টি করি না, আর যেহেতু লকডাউনের সময় সবাইকে বলেছিলাম ওরা কেউ আসেনি, ঘরে ঘরে আসলে সেমনি আমরা আমি প্যাকিং করে দিয়েছি। তো রাতের বেলা আমি ওগুলোকে খুলে একটু প্যাকিং চ্যাকিং করছি, আর আমার মানহা তো ওইগুলা দেখে চাচ্ছে যে খুলে ফেলতে, আম্মা খুলে ফেলো, খুলে দাও বলতেছে।
So viewers, আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন আর আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ করে আরো ভিডিও মেকিং করার জন্য আর আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে কি কি আমার ভালো লেগেছে আমাদের করে বা আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি ওগুলো আপনাদের ভালো লাগে আমার বাচ্চাদের জন্য আসলে দোয়া করবেন ওরা ওদের জনকে যেন মানুষের মতো মানুষ করতে পারি এই আর কি সবই আজ আপনাদের জন্য আমি সামান্য একটু শেয়ার করলাম এই জন্য যে বাচ্চারা আসলে টুকিটাকি কিছু করলে বাচ্চাদের জন্য ওরা অনেক খুশি হয় আর বিশেষ করে লেখাপড়ার কিছু কোনো কিছু হলেই তার কথা নেই ওরা উৎসাহ পায় আরো ভালো কিছু করার জন্য আমি আমার মেয়েরা যখন স্কুল থেকে ছোট ছোট সার্টিফিকেট নিয়ে আসে যখন কি বলে স্টার অফ দ্য ডে স্টার অফ দ্য উইক তখন ওদেরকে আমি অনেক কিছু বলি যাতে ওরা আরো উৎসাহ করে উৎসাহিত হয় আরো ভালো করে এর জন্য আর মাশাল্লাহ আমার মেয়েরা একটু একটু আমাদের আমরা যেভাবে চাই ওভাবেই চলে একটু একটু লেখাপড়াতে বসার জন্য বললে কুইকলি বসে বা কথা শুনে আর ওদের আগ্রহে ওদেরকে আমরা ফোর্স করি না ওরা যা করতে পছন্দ করে জাস্ট ওদেরকে সাজেস্ট করি আমরা কোনটা ভালো কোনটা মন্দ ওদের জন্য তো ওরা আসলে বুঝে চেষ্টা করে বোঝার আর মাঝে মাঝে একটু একটু গিফট টিপ দিলে ওদেরকে বা কোনো ভালো কিছু করলে ওরা আসলে উৎসাহিত হয় এর জন্য আর কিছু না সো ভিউয়ার্স আমি আমার প্যাকিং এখানে শেষ আর আমি পরের দিন ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকের মতো আল্লাহ হাফিজ